মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খ্যাপাতে এখন বিজেপি কর্মীদের অস্ত্র হয়ে উঠেছে জয় শ্রীরাম ধ্বনি। সম্প্রতি চন্দ্রকোনার কাছে জয় শ্রীরাম শুনে গাড়ি থেকে নেমে তেড়ে গিয়েছিলেন তিনি। তাকে তেড়ে আসতে দেখে পলায়মান বিজেপি কর্মীদের হরিদাস বলেছিলেন। বৃহস্পতিবার একই কাণ্ড করলেন ভাটপাড়াতেও। নৈহাটিতে সত্যগ্রহ মঞ্চে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দারা তার কনভয়ের পাশ থেকে দু জায়গায় জয় শ্রীরাম ধ্বনি দেন। এর মধ্যে এক জায়গায় মমতা গাড়ি থেকে নেমে পড়েন, বলেন, হিম্মত থাকলে সামনে আয় বেটা, বিজেপির বাচ্চা, ডাকাত ক্রিমিনাল, সবকটাকে তাড়িয়ে ছাড়বো, যার খাবে তাকেই মারবে, বাঙালিদের মারবে। পরে নৈহাটির সত্যাগ্রহের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, গাড়ির সামনে এসে গালিগালাজ করছে, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে পারতাম, লোকগুলোকে চিনে রেখেছি, আমাদের স্লোগান হলো জয় হিন্দ জয় বাংলা, লক্ষবার কোটিবার বলবো জয় হিন্দ বলবো, লোকের সঙ্গে দেখা হলে বলবো জয় হিন্দ। এরপর তিনি পুলিশকে যে কোনো পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলা করার নির্দেশ দেন। ভারত কে বারা সঙ্গে কত নরো।